সালাম আলাইকুম। জনপথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে নাসিরনগর উপজেলার বরিশ্বর ইউনিয়নের প্রাকৃতিক দৃশ্য। তো আপনারা জানেন যে বাংলাদেশের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খুবই বিখ্যাত এবং বিভিন্ন কার্যকলাপের জন্য তার আলোচিত। তো আপনারা হয়তো নাসিরনগর উপজেলার সে গ্রামের দৃশ্য বা গ্রামের ভিতর কী কী জনজীবন সে সম্পর্কে কোনো ভিডিওতে আপনারা সঠিক কোনো ভিডিও সম্ভবত আপনারা দেখতে পারেন নাই। তো আমরা আপনাকে আপনাদেরকে আমি নাসিরনগর উপজেলার সেই বরিশ্বর ইউনিয়নের সে প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের জনজীবন সম্পর্কে সরাসরি সেই দৃশ্যগুলো আপনাকে দেখাবো। সেখানের মানুষের জনজীবন কেমন কাটে এবং সেখানের প্রাকৃতিক দৃশ্য কীরকম। তো আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক করে যাবেন, এবং আপনারা পুরো বাংলাদেশের কোন কোন জায়গার ভিডিও চান এবং কোন কোন জেলার ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমি চলার পথে দেখতে পারলাম যে কিছু ভেড়ার দল সেখানে, অনেকেই দেখলাম যে ভেড়া পালে প্রত্যেকে বাড়িতে। তো আপনারা যারা নাসিরনগর উপজেলা যাবেন তারা অবশ্যই বরিশাল ইউনিয়নে জেলে অবশ্যই ভেড়ার পাল দেখতে পাবেন। আসলে নাসিরনগর উপজেলার খুবই সাধারণ জনজীবনগুলো খুবই সাধারণ, এবং তারা কিছুটা কারণে তারা সমালোচিত বাংলাদেশে, আপনারা হয়তো জানেন। তো সেই দৃশ্যগুলো তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি করেছি। দেখুন এখানে ছোট ছেলে মেয়েরা তারা পানিতে মাছ ধরছে, কি সুন্দর দৃশ্য! তারা কি সুন্দরভাবে হাত দিয়ে তারা সুন্দর সেই বর্ষাকালের পানি জমানোর কারণে সেখানে মাছ উঠেছে সম্ভবত। তো সেখান থেকে তারা মাছ ধরছে। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং নাসিরনগর উপজেলার কী কী ভিডিও চান যারা নাসিরনগর জেলা থেকে দেখছেন উপজেলা থেকে দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন। দেখুন বাচ্চারা কি রকম মাছ ধরেছে, সম্ভবত এগুলো পুঁটি মাছ। এবং গ্রামের জানেন যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনেন যে গ্রামের পানিতে কীরকম বর্ষাকালে কী কী মাছ পাওয়া যায়। দেখুন বাচ্চারা কি সুন্দর মাছ ধরেছে, ছোট ছেলে মেয়েরা। আসলে খুবই প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। তো নাসিরনগর উপজেলার বরিশ্বর ইউনিয়ন এটা, আপনারা যেটা দেখছেন তা এরকম ভিডিও আপনাদেরকে হয়তো আজও পর্যন্ত কেউ দেখাতে পারে নাই যে নাসিরনগর উপজেলার সেখানের জনজীবনের সাধারণ দৃশ্যগুলো। তো এই প্রথম আমি তুলে ধরলাম। তো আপনারা দেখতে থাকুন যে নাসিরনগর উপজেলার সেই সাধারণ দৃশ্য, আশেপাশের দৃশ্য ও জনজীবন। তো আমি অবশেষে সেই ছোট ছেলে মেয়েদের কাছ থেকে মাছ ধরা শেষ করে একটু সামনে এসেছি। সেখানে দেখতে পারলাম যে এখানে পুকুর, এবং বর্ষাকাল যেহেতু সেখানে অনেক পানি জমেছে পুকুরের চারপাশ ঘিরে অনেক নদী নালা। বরিশ্বর নদী আপনারা জানেন যে বরিশ্বর ইউনিয়ন খুবই বিখ্যাত, এখানে অনেক ঐতিহ্যবাহী অনেক কিছুই পাওয়া যায়। তো এখানের দৃশ্যগুলো খুব সাধারণ, এখানের বসবাসগুলো জনজীবনগুলো খুবই সাধারণ, গ্রামগুলো খুব ছোট ছোট, এবং মানুষ যেখানে থাকে কিছুটুক বাড়ি যাওয়ার পর পর ওখানে লোকজন থাকে, আবার কিছু জায়গা খালি থাকে, আবার বসত বাড়ি ঘেরা। তো আপনারা যারা নাসিরনগর আসবেন তারা অবশ্যই বরিশাল ইউনিয়নটি ঘুরে যাবেন। তো সেখানে জনজীবন সম্পর্কে আপনারা হয়তো এই ভিডিওটি থেকেই জানতে পারলেন যে সেখানে মানুষগুলো কীভাবে থাকে বসবাস করে। তো আপনারা দেখতে থাকুন সেই নাসিরনগর উপজেলার বরিশ্বর ইউনিয়নের সেই
দৃশ্য, আশেপাশের দৃশ্য, এর হয়তো আগে কেউ এভাবে আপনাদেরকে দেখায়নি যে সেখানে মানুষরা কী করে বা কী করবে, কী করে থাকে, জনজীবন কীভাবে গড়ে, এবং সেখানে মানুষের দৈনন্দিন জীবন, তা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি যা তুলে ধরলাম তাই তাই দেখুন। এবং তা সম্ভবত আপনারা ধারণা পেয়ে গেছেন যে সেখানে মানুষরা কেমন। আসলে নাসিরনগর উপজেলা কয়েকটি এলাকা যা মারামারিতে তারা অনেক বিখ্যাত এবং তারা আলোচিত পুরো বাংলাদেশে। সেখানে সামান্য জিনিস নিয়েই বেশিরভাগ মারামারি হানাহানি হয়ে থাকে। তো আপনারা সেখানে মানুষের সেই চলাচল, দৈনিক জীবন সম্পর্কে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে পেলেন। তো সেখানে দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লেগেল তা অবশ্যই আমার ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনারা যদি আরও নাসিরনগর উপজেলা সম্পর্কে জানতে চান, অবশ্যই আমি আরও রেগুলার ভিডিও করব। তো আপনারা যদি চান জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আমি ভিডিও করতে আমারও উৎসাহিত হবে এবং আমার মজা লাগবে যে আপনারা অবশ্যই যদি কমেন্ট করেন। তো আমার আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং তা আপনাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন। এবং নাসিরনগর উপজেলা এবং পুরো বাংলাদেশের যেসব জেলা উপজেলা আছে সবগুলো নিয়ে আমি ভিডিও করব অবশ্যই যদি আপনারা চান। তো আপনারা আমার এই ভিডিওটির মাঝে অবশ্যই আপনারা নাসিরনগর উপজেলার বরিশাল ইউনিয়নের কিছু সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন, অবশ্যই কিছু জানতে পেরেছেন সেখানে মানুষরা কেমন কী করে। তো আমার ভিডিও যদি কিছু উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই নাসিরনগর উপজেলার বরিশাল ইউনিয়নের কিছু দৃশ্য সম্পর্কে জানতে পেরেছেন। অবশ্যই অবশ্যই যারা দেখেছেন সম্পূর্ণ তাদেরকে জানাই ধন্যবাদ। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছি, দেখি কতজন লোক আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি। তো যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। তারা হয়তো জানতে পেরেছেন যে নাসিরনগর উপজেলার বরিশাল ইউনিয়নের সেই মানুষের দৈনন্দিন জীবন। তো আজ এই পর্যন্তই, আমি সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তো যারা সম্পূর্ণ দেখেছেন ভিডিওটি তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।